দেখতে পাচ্ছেন 110 স্পিড, ক্যাপাসে করবি আমার আগে, কোনো ব্যাপারই না। আজকের এই রাইডটা খুব ভালোভাবে এনজয় করতেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপাচি 4B, আর ওই যে সামনে চলে গিয়েছে ইয়ামাহা MT-15। আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলাতে, আমি থাকি মূলত ঢাকাতে। তো যাওয়ার পথে বেশ একটা লং রাইড হয়, প্রায় 270 কিলোমিটার আমার বাইক চালানো লাগে। তো অন্যান্য দিন আমার একটু বোরিং ফিল হয়, কিন্তু আজকে এই অ্যাপাচি 4B আর MT এই দুইটার কারণে আমার মোটেও বোরিং ফিল হচ্ছে না। দুইটা রাইডারই বেশ হাই স্পিডেই বাইক রাইড করে, আমার আবার এরকম হাই স্পিড বা টানাটানি একটু ভালো লাগে, এই জন্য আমি আসলে খুব ভালোভাবে এনজয় করতেছি। আর একটু আগে অ্যাপাচি 4B আমার সাথে চালাচ্ছিল, প্রায় 115, 110, 120 এইরকম স্পিডে, সাথে কিন্তু পিলিয়ন আছে, তারপরও এত স্পিডে চালাচ্ছিল। আমার সাথে একবার তার কথা হয়েছে, তিনি বললো অ্যাপাচি 4B বাইকের নাকি ব্যালেন্স খুব একটা ভালো না। তো ব্যালেন্স ভালো না তাই উনি 120 কিলোমিটার চালাচ্ছে আপনার পিলিয়ন সহ। যদি ওনার কাছে ব্যালেন্স ভালো একটা বাইক দেওয়া হয়, না জানি উনি কী করবে। তবে আমি আজকের এই রাইডটা খুব ভালোভাবে এনজয় করতেছি। আসলে লং রাইডে যদি কারোর সাথে কানেক্ট থেকে চালানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন 110 স্পিড, ক্যাপাসে করবি আমার আগে, আমি অবশ্য আগে যাবো না, আমার যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আসলে ভাইয়ের সাথে চালিয়ে আমার ভালো লাগতেছে। উনি স্পিডে চালাইলেও ওনার আসলে কন্ট্রোলিং যথেষ্ট পরিমাণে ভালো, আমি দেখতেছি উনি ইন্ডিকেটারও সুন্দরভাবে ব্যবহার করতেছে এবং ওভারটেক করার সময় খুব সাবধানে ওভারটেক করতেছে। মাঝে মধ্যে একটু রিস্কি ওভারটেক করতেছে, কিন্তু ঠিকঠাকই আছে, উনি আসলে পুরানো রাইডার এরকম আমার কাছে মনে হচ্ছে, এবং হাইওয়েতে ভালোই চালায়। যেখানে দেখবেন এইরকম কাটা কাটা দাগ, মাঝখানে ফাঁক আছে, আপনি সেখানে ওভারটেক নিতে পারবেন, কিংবা ওভারটেক নিরাপদ এইরকমটা বোঝায়। বাট যেখানে লম্বা সোজা দেখ ওইখানে কিন্তু ওভারটেক নিষেধ, নেওয়াটা রিস্কি হয়ে যায়। আর যেখানে দেখবেন দুইটা দাগ একসাথে সোজাসুজি এবং লম্বালম্বি, ওইখানে ওভারটেক নেওয়া সম্পূর্ণ নিষেধ, এবং আইনের আওতায় কিন্তু আপনাকে নিয়ে কোনো না কোনো মামলা দিতে পারবে। ওভারটেক হাইওয়েতে ডান পার দিয়ে করতে হবে, আর এক্সপ্রেসওয়েতে বাম পার দিয়ে, বাইকের ক্ষেত্রে বড় যানবাহন ডান পার দিয়ে চলবে। ওরে বাবা, রিস্কি হয়ে যাচ্ছে। যে মাঝে মাঝে বাইক রাইড করার সময় আমি নিজেও জানি না কি গান গাই, কিন্তু গাইতে থাকি, আমার ভালো লাগে, এটা আমি আসলে উপভোগ করি, রাইডটাকে উপভোগ করি, মাঝে মাঝে গান গাই, এটা আমার ভালো লাগে। আমি আমার ভালো লাগাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কে কি বললো, কে কি ভাববে, এটা আসলে আমি খুব একটা ধার ধরি না, আমি নিজের মতো করে চলতে ভালোবাসি। তবে এমন না যে খারাপ কিছু করবো কিংবা খারাপ কিছু আমি করতে রাজি আছে, এমন না, যেটা ভালো কিংবা আমার জন্য ক্ষতিকর না কিংবা অন্যের জন্য ক্ষতিকর না, এমন কিছুই আমি করি। চালান ভাই, চালান চালান, পারবেন না, টানেন, আসেন একটু, আমি আগে রাইড করি। Thank you.
চৌধুরী, রয়েল, সামনে এনা সবগুলো রেখে দেব, কোনো ব্যাপার না আমার। কোনো ব্যাপারই না, মামুলি বিষয় একেবারে।